আহCaCl আপনি যেমনই বলছিলেন বাস চলাচল স্বাভাবিক হয়নি তবে এখনো কিন্তু খাগড়াছড়িতে যে সরাসরি বাস নাচললো কিন্তু ব্যক্তিগত গাড়ি চলাচল করছে এবং গণপরিবহণও চলাচল করছে তবে দূরপাল্লার এইসব বাস বাস সার্ভিস বিভিন্ন কোম্পানি সেগুলো কিন্তু নাচললো বিভিন্ন ব্যক্তিগত কাজে যারা বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে ভেঙ্গে ভেঙ্গে কিংবা হচ্ছে বিকল্প কোনো মাধ্যম ব্যবহার করে কিন্তু তারা কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এবং

আহ যে ও ব্যবসা প্রতিষ্ঠান সব খুলেছে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু সব যে কিন্তু উপস্থিতি গতকালের তুলনায় আজকে কিন্তু বেড়েছে এবং বলা চলে যে আহ গেল শুক্রবার শনিবার যেই এক ধরনের একটি আহ পরিবেশ ছিল অথবা মানুষের মধ্যে একটি ভয়ভীতি কাজ করছিল সেটি কিন্তু গতকাল থেকে আজকে আরো বেশি কেটে গেছে এবং মানুষ পুরোপুরি স্বাভাবিকের দিকে ফিরতে শুরু করছে আশা করা যাচ্ছে গত আগামীকাল যদি অবরোধ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় অর্থাৎ অবরোধ যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে পুরোপুরি জনজীবন স্বাভাবিক হয়ে উঠবে মানিক আপনাকে ধন্যবাদ দর্শক খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সাফা মানিক